খুনের ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান মানবাধিকার সংগঠনের খোয়াই জেলার সম্পাদক। তিনি বলেন, এটা অত্যন্ত অন্যায় যে কোনো ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে এভাবে মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের ভেতরে মারধর করা সম্পূর্ণ বেআইনি। আইনের রক্ষকরা যদি এইভাবে আইন ভঙ্গ করেন তবে সাধারণ মানুষের কাছে খারাপ বার্তা পৌঁছবে। তাই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত মহকুমা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পুলিশে শারীরিক নির্যাতন করা এটা আইনত অপরাধ। এই অপরাধের জন্য আমরা পুলিশের কাছে সুবিচার পাওয়ার জন্য আমরা এই পাবলিকের সাধারণ পাবলিকের পক্ষে দাঁড়াইতে সবসময় প্রস্তুত। আমরা এটা সুবিচার চাই, প্রশাসন যাতে আইন নিজের হাতে না নিয়া এবং উচিত বিচার করে এটার জন্য আমরা প্রশাসনের কাছে সবসময় আবেদন রাখছি এবং আবেদন করি। কিন্তু দেখা যায় প্রশাসন নিজে আইন নিজের হাতে নিয়ে সাধারণ পাবলিকের উপরে অত্যাচার করে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাইতে প্রস্তুত। আমবাসার এইচডিপিওর হাতে উনি আক্রান্ত হয়েছেন, কি বলবেন আপনারা এই বিষয়ে? হিউম্যান রাইটস কমিশন কি আমরা এটা আমবাসা এইচডিপিওর যে এইভাবে সাধারণ নাগরিক অত্যাচার করছে বা নিগ্রহ করছে এটার জন্য আমরা প্রতিবাদ করব এবং ওর শাস্তির জন্য আমরা লড়াই করব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।